চার বছর পরে যে কোনো সিনেমা মুক্তি হলে একটা তো টেনশন থাকেই, পাশাপাশি আবার যেটা হচ্ছে যে সিনেমাটা যে যত্ন নিয়ে আমরা করেছিলাম এবং সিনেমাটার যে পটেনশিয়ালিটা আছে এবং সিনেমার গল্পটা যেমন, এবং ইন্দ্রনীল রায় চৌধুরীর মতো একজন ডাইরেক্টর সেটা ডাইরেকশন দিয়েছেন এবং অদ্ভুত সব অভিনেতারা কাজ করেছেন, তো এখন সেটা মুক্তি পাচ্ছে, সেটার জন্য ভীষণ আনন্দ লাগছে। একই সঙ্গে দু বাংলায় আজকে কলকাতায় যথেষ্ট মাল্টিপ্লেক্সগুলোতে মানে হল পেয়েছে এবং সেখানে শো হচ্ছে, এবং এখানেও প্রায় আমি যদি মিস না করে থাকি 19টা হলের মতো হলে আজকে ওপেনিং হলো মায়ের জঞ্জালের। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। স্ক্রিনিংয়ের দিনে উত্তেজনা কাজ করে যে অডিয়েন্স আসলে কীভাবে সিনেমাটা নিবে, তারা কীভাবে দেখবেন, তাদের আদৌ ভালো লাগবে কি না, সো সেইরকম একটা টেনশন কাজ করছে। পাশাপাশি এটুকু আবার ভালো লাগছে যে অডিয়েন্স অবশেষে মায়ের জঞ্জাল দেখতে পাচ্ছে এবং আমরা মায়ের জঞ্জাল অডিয়েন্সের সামনে এখন প্রদর্শন করতে পারছি, সো খুব ভালো একটা অনুভূতিও হচ্ছে, একটা মিক্স অনুভূতি নিয়ে সময় পার করছি, দেখা যাক পুরো দিনটা কেমন যায়। এটা তো খুবই একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল, কারণ কবিতা সেইরকম একজন ডিরেক্টর যিনি অ্যাক্টরের জন্য একটা কমফোর্ট স্পেস ক্রিয়েট করে দেন, সো সেটা শুটিংয়ের শুরু থেকে মানে শুটিংয়ের শুরুর আগে আমরা যখন পুরো বিষয়টা প্রিপারেশন নিচ্ছিলাম, আমার যে সহকারী যে অভিনেতা অভিনেত্রীরা ছিলেন তাদের সকলের সাথে আমার রিহার্সাল হয়েছে এবং ঠিকঠাক মতো পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং নানা রকম আইস ব্রেকিং সেশন ছিল, সেগুলোকে সেইভাবে তিনি ডিল করেছেন এবং আমাদের আমার চরিত্র তৈরি করার জন্য যেই যেই বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার, ভাষাগত জায়গা, চারিত্রিক বৈশিষ্ট্য অ্যান্ড স্ট্রাকচারাল যে কোনো ফিজিক্যাল কোনো ওয়ার্ক থাকে সেগুলো নিয়ে কাজ করেছেন, এবং শুটিংয়ে আমরা প্রপার একটা টাইম পার করেছি এবং খুব শান্তশিষ্ট একটা সেট ছিল কবিতার, এবং কবিতার সেটটা খুব অর্গানাইজড একটা সেট এবং সেখানে যে সব কিছুই ঠিকঠাক মতো পেয়েছিলাম এবং কোনো রকম হ্যাসেল ফিল করিনি, জাস্ট আমার প্রিপারেশনটা আমি চরিত্র নিয়ে করেছি এবং ওখানে যে ঋত্বিক দা, অমিত শাহ, তারপরে হচ্ছে চান্দ্রেয়ী, সবাই যথেষ্ট সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন এবং তাদের সাথে কাজ করে খুব আনন্দ পেয়েছি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। প্রত্যাশার বিষয়টা আমি বলতে চাই না, প্রত্যাশা আমি সিনেমাটা তৈরি করেছি, আমার প্রত্যাশা ছিল আমি সিনেমাটা হলে নিয়ে আসব, মানে এটা যেন ঠিকঠাক সময়ে হলে আসে, সেটা এখন প্যান্ডেমিকের কারণে সিনেমাটা পিছিয়ে গিয়েছিলো হলের মুক্তির বিষয়ে, কিন্তু এখন যেহেতু আমরা এই সময় এসে অবশেষে দু বাংলায় একসঙ্গে মুক্তি দিতে পারলাম এবং একসঙ্গে সব জায়গায় স্ক্রিনিং হচ্ছে, এইটা আমার সবচেয়ে বড় প্রত্যাশা ছিল। এখন সিনেমা তো আসলে দর্শকের জন্যই আমরা বানাই, সিনেমা হলে মুক্তি দেওয়া হয় দর্শকের জন্যই, সো আশা করছি দর্শক আমরা যেই ম্যাটেরিয়ালসগুলো অনলাইনে বা পত্রিকায় আপনাদের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, পোস্টার, ট্রেইলার, সেইটা দেখে যদি দর্শক যদি মনে করেন যে এই সিনেমাটা তিনি দেখতে চান, সিনেমাটার অনেক ভালো ভালো অভিনেতা আছেন এবং গল্পটা তিনি তার পরিচিত আশেপাশে এলাকার গল্প মনে হচ্ছে, তার চারপাশের গল্প মনে হচ্ছে, তিনি অবশ্যই তাহলে সিনেমা হলে এসে সিনেমাটা দেখবেন, সেই এইটুকু প্রত্যাশাই করতে পারি। কোনো মেসেজের জন্য সিনেমা বানাই না, মানে সিনেমার ইয়ে আমি বিলিভ করি না, মেসেজ আমি একটা গল্প বলতে চাই, সেইটা যিনি ডাইরেক্টর যিনি রাইটার তিনি একটা গল্প বলতে চেয়েছেন, সেই গল্পটা তিনি বানিয়েছেন এবং সেই গল্পটা মানানোর জন্য গুণী কিছু অভিনেতা অভিনেত্রী আছেন এবং তারা সেটাকে পার্টিসিপেট করেছেন, এখন সেখান থেকে অডিয়েন্স দেখে তারা যদি কোনো মেসেজ পান তাহলে কোনো মেসেজ পেলেন, তারা যদি কোনো এন্টারটেনমেন্ট পান তাহলে এন্টারটেনমেন্ট পেলেন, আমি এটুকুই বলবো যে মেসেজের বিষয়ে আমার কোনো বলার কিছু নেই, গল্পটাই একটা মেসেজ, আপনি গল্পটা দেখে এন্টারটেনমেন্ট পেলে এবং আপনার যদি এখান থেকে কোনো অভিজ্ঞতা তৈরি হয় তাহলে সেটাই হয়তো গল্পটার সার্থকতা তৈরি হবে।